নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও নিয়ে এসেছি দুটো দারুণ স্বাদের লস্যির রেসিপি। প্রথমটা হলো বানানা লস্যি আর দ্বিতীয়টা সবার প্রিয় চকলেট লস্যি। গরমে লস্যি খেতে সাধারণত সবাই ভালোবাসি, চকলেট লস্যি তো আমার ফ্যামিলির সবচেয়ে ফেভারেট, বাচ্চাদের এটা খুবই পছন্দের। প্রায়ই আমরা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে লস্যি অর্ডার করি, তবে দারুণ স্বাদের এই লস্যি দুটো বাড়িতে বানানো খুবই সহজ। বানানা লস্যি বাচ্চাদের জন্য খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। খুব সহজভাবে রেসিপিটি দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে সবার প্রথমে বানিয়ে নিচ্ছি বানানা লস্যি। মিক্সির বড় জারে নিচ্ছে দুটো ছোট সাইজের পাকা কলা, দিচ্ছি 2-3 টেবিল স্পুন বা স্বাদ মতো চিনি, 1/4 টি স্পুন দারচিনির গুঁড়ো দেব। বানানা লস্যিতে এই ফ্লেভারটা কিন্তু ভালো আসে। দিচ্ছি 2-3 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে লস্যির স্বাদটা অনেক বেড়ে যায়। প্রায় 1 কাপের মতো ঠান্ডা ঘন দই দিচ্ছি। বানানা লস্যিতে দইটা খুব বেশি প্রয়োজন হয় না, প্রায় 1/4 কাপ মতো দুধ দিলাম। কলা আর দইয়ে অনেকটাই জল থাকে, প্রয়োজন হলেই দুধটা অ্যাড করবেন। এখন এটা মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নেব। এটা হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম ঘন হয়েছে। আর একটু ঘন করতে পারেন অথবা দুধ মিশিয়ে একটু পাতলাও করতে পারেন। এখন এটা কাঁচের গ্লাসে সার্ভ করে নিচ্ছি। প্রায় 2 গ্লাস মতো হয়েছে। এখন এটা গার্নিশ করে নিচ্ছি, ওপরে ছড়িয়ে দিচ্ছি কুচনো পাকা কলা আর অল্প একটু পেস্তা কুচি দিচ্ছি। আপনারা পেস্তা ছাড়াও আমন, কিশমিশ বা অন্য কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হেলদি আর টেস্টি বানানা লস্যি। বাচ্চাদের জন্য এটা মাঝে মাঝেই বানিয়ে নিতে পারবেন। চলে যাচ্ছি চকলেট লস্যিটা বানাতে। আবারও মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি, এতে 1.5 কাপ মতো ঘন দই দিলাম, 2-3 টেবিল স্পুন চিনি দেব। চিনি পরিমাণটা এতে বেশি লাগবে না। এখন একটা 20 রুপিসের ডেরি মিল্ক ভেঙে টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে চকলেট কম্পাউন্ড বা গুঁড়ো চকলেট বা যে কোনো ব্র্যান্ডের চকলেট ইউজ করতে পারবেন। দিচ্ছি 3-4 টেবিল স্পুন কোকা পাউডার বা ডার্ক চকলেট পাউডার। এগুলো না থাকলে ওরিও বিস্কুটের কালো অংশটা ইউজ করতে পারেন, তবে এগুলো দিলে টেস্টটা ভালো হবে। এটা আরও একটু মিল্কি করার জন্য 3-4 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিচ্ছি, 1-2 টেবিল স্পুনের মতো চকলেট সিরাপ দিলাম। এটা অপশনাল, আমার কাছে আছে তাই ইউজ করছি। তবে আপনাদের কাছে না থাকলে বাজারে খুব কম দামে ছোট ছোট চকলেট সিরাপের পাউচ পাওয়া যায়, তা দিয়েও এটা বানাতে পারেন। এতে খুব সামান্য একটু 1/4 কাপের মতো বা প্রয়োজন মতো খুব ঠান্ডা দুধ দিলাম। মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নেব। এখন দুটো কাঁচের গ্লাসে সার্ভ করার জন্য একটু গার্নিশ করে নেব। চকলেট সিরাপ গ্লাসের ভেতর ঠিক এইভাবে ছড়িয়ে নিচ্ছি। একটু গার্নিশ করে নিলে দেখতে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো লাগবে। এভাবে সার্ভ করলে যে কেউ দেখে খুব পছন্দ করবে। এখন এতে লস্যিটা ঢেলে নিচ্ছি। আরও একটু গার্নিশ করার জন্য
একটা ডেরি মিল্ক বা যে কোনো চকলেট পিলার বা গ্রেটার এগ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপর চকলেট সিরাপ দিয়ে আরও একটু গার্নিশ করে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবে গার্নিশ করুন, চাইলে উপর থেকে চকলেটের টুকরো দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চকলেট লেসি। ছোট বড় সবারই কিন্তু এই চকলেট লেসিটা খুবই ফেভারেট। আমি এখানে কোনো রকম আইস কিউব ব্যবহার করিনি। দই আর দুধটা একেবারে ঠান্ডা নিলে বরফের প্রয়োজন হয় না, তবে চাইলে বরফ কুচি দিতে পারেন। রেস্টুরেন্টে এই চকলেট লেসিটা অনেক টাকা দিয়ে অর্ডার করে থাকেন। স্বাদের দিক থেকে চকলেট লেসি আর বানানা লেসি দুটোই এক্সেবারকার এক। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।